হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব এটি হলো, গরুকে ভিটামিন ও ক্যালসিয়াম কোনটি খাওয়াবেন, কোনটি সবচেয়ে ভালো এবং বেস্ট হবে সেটি শেয়ার করব। আমি এর আগে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করছিলাম সেটি হলো লিভারটনিক নিয়ে, লিভারটনিক কোনটি ভালো হবে সেটি শেয়ার করছি এর আগের ভিডিওতে। তার আগে শেয়ার করছিলাম কৃমি মুক্ত কীভাবে করবেন। তো চলুন, কৃমি মুক্ত আর লিভারটনিক তো চলে গেল, এখন আসছে ভিটামিন এবং ক্যালসিয়ামের পালা। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে ভিটামিন এবং ক্যালসিয়াম কোনটা ভালো হবে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেনাবিট ডিবি, এটি রেনেটা লিমিটেডের একটি পণ্য। এটি খুবই ভালো, আপনার এখানে ভিটামিন প্লাস মিনারেল প্রিমিক্স আছে। লিভার টনিকটা খাওয়ানোর পরে রেনাবিট ডিবি আর হলো রেনাবিট ডিবির সাথে আপনি খাওয়াবেন ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা আপনি কোনটা খাওয়াবেন সেটিও আমি দেখে দিচ্ছি। আপনার এইগুলা খাওয়ালে গরু অতি তাড়াতাড়ি হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা হবে। তো রেনাবিট ডিবির সাথে ক্যালসিয়াম কোনটি খাওয়ানো যায় সেটি আমি দেখে দিচ্ছি। রেনাবিট ডিবির সাথে আপনি খাওয়াবেন ক্যালপ্লেক্স, এটি হলো এটি জার্মানি প্রোডাক্ট। এটি এটা স্কোয়ার ইম্পোর্ট করে এটা তৈরি করছে, তো এটি খুবই ভালো। আপনার এখানে ক্যালসিয়াম আছে, ফসফরাস এবং ভিটামিন D3 আছে। এইগুলো আপনার গরুর হাড়ের ঘনত্ব বৃদ্ধি করবে এবং দুধ বৃদ্ধি করবে আর মোটা তাজা করবে। তো ভিউয়ার্স, আপনি তো জানতেই পারলেন যে ভিটামিন এবং ক্যালসিয়াম কোনটা খাওয়ানো যায়, এগুলো সবচেয়ে ভালো এবং বেস্ট হবে। আমি এটা আপনাকে বলে দিলাম, আপনি খাওয়াই দেখতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তীতে আমি আরও নতুন নতুন হেলথ টিপসের ভিডিও আপলোড করব গবাদি পশু পাখি নিয়ে। আপনি সেই ভিডিওগুলো সবার আগে যদি আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।